আমাদেরকে পুলিশরা বললে তোমাদের পায়খানা ট্যাঙ্কিতে চারটে বোম আছে, তো সেই সকালে এতক্ষণে দেখা যাচ্ছে ইটের মধ্যে লাইলন দড়ি দিয়ে বাঁধা আছে, ওইটা ফাঁসানো হয়েছে চক্রান্ত। ওইটা পুলিশ কি করে জানলো যে আমাদের ট্যাঙ্কিতে আছে, ছাদের উপরে বোম আছে? উনারা এসে আমাদেরকে বলে দিল যে আমাদের বাড়ির লোককে তুলে নিয়ে চলে গেল। বলছিল একটা ব্যাগে, লাইলন ব্যাগের মধ্যে এসে বলছেন যে বোম আছে, তো দেখলাম তো ইট মনে হচ্ছে লাইলন দড়ি দিয়ে ইট বাঁধা আছে। বলছে যে আপনারা পায়খানা ছাদে বোম রেখেছেন, তাহলে ওরা কি করে জানলো, পুলিশ কি করে জানলো যে এখানে বোম আছে? আমার স্বামী চাষবাস করে, ওয়াকের সম্পত্তি চাষ করে, পুলিশ ওইখানে রেখে গেছে, তাহলে পুলিশ জানলো কি করে? আমরা যখন বেরোই তখন ওই ছাদেতে পুলিশ চারজন পুলিশ দাঁড়িয়ে থাকে, আমার ছেলের ঘরে তিনজন পুলিশ ঢুকে, তাহলে পুলিশের কি করে জানলো যে পায়খানা ট্যাঙ্কির ওইখানে যে বোম রাখা হয়েছে? ওরা কি করে জানলো? ওই ইটের মধ্যে একটা লাইলন দড়ি দিয়ে ওইগুলোকে বোম সাজিয়ে রেখে গেছে। ওই প্রমোটারদের সাথে পুলিশ ইনভলভ আছে। ওই যে জমি জায়গা আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে, তাদের নাম আমরা জানি না, প্রমোটারদের। এইটা আপনাদের কি ওয়াকফ সম্পত্তি? হ্যাঁ, ওয়াকফ সম্পত্তির ঝামেলা চলছে। ওই তারা এখানে করতে চাইছে, ওয়াকফ সম্পত্তিকে বিক্রি করে দিতে চাইছে। বাড়ির মালিকের নাম যে দালাল ওই ফিরোজউদ্দিন বলি গুনাহিত ধরে নিয়ে গেছে। আমার স্বামীকে ফিরোজউদ্দিন মল্লিক। আপনার নাম কি? আমার নাম শাকিলা মল্লিক। এটা কোন জায়গা? এটা কৃষ্ণপুর বসিনপাড়া। এটা জমি জায়গা নিয়ে বিবাদ বিচ্ছেদ চলছে কতদিন ধরে। হ্যাঁ, তারা আমাদের হাত স্বীকার করতে পারে নেই কো, সেই জন্য তারা এখন ফাঁসানোর জন্য বোমটা রাখা হয়েছে। আমার বোম যদি থাকবে তো আমার বাড়ির ভেতরে থাকবে, বা অন্য আমি কি ঘরে পায়খানার উপরে রেখে দেবো? আমার ঘরে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে, তা আমি বোম রাখতে যাবো আমার বাচ্চার ঘরে? পুলিশ বলছে এসে হ্যাঁ রাতের বেলায় দুটোর সময়। ইট ইটের মতন লাগছে এটা, কিছু দেখতে মনে হচ্ছে। হ্যাঁ রেখেছে, এটা রাখা হয়েছে। ওরা পুলিশই রেখে ঢুকেছে বাড়িতে? এখন এখন কে রেখেছে এখন বলতে পারবো না। এবার পুলিশ সঙ্গে করে এনেছে, পুলিশ তো সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু উঠাই নি। পাঁচের চক্কি পুলিশ ঢুকেছে বাড়ির ভেতরে রাত দুটোর সময় ঢুকেছে। পুলিশ ঢুকছে বোমারে। আমার নাম শাহাবুদ্দিন মল্লিক। আপনি কার বাড়ি এটা? আমার বাড়ি, আমারই বাড়ি। আপনার দাদাকে ধরেছে? হ্যাঁ, ওরা আগে এসে তারপরে গোটা ঘর তল্লাশি করেছে। আমি আমি ওকে নিয়ে আসা দরকার, কোনো লেডি পুলিশ নেই কো। ওরা ওনারা ঢোকা যাচ্ছে গোটা এই রুম সব এগুলো সব এ করেছে, চেক করেছে, ঘর তল্লাশি করেছে, কোথাও পাইনি। এসে ওইখানে পাঁচটা পুলিশ ছিল, বলছে এখানেই বোম আছে, তারপরে এগুলো তল্লাশি হয়েছে। আগে থেকে ওখানে পুলিশরা কি করে জেনে গেলে যে ওখানে? আর অবাকই লাগছে মানে যে যে ভদ্রলোক আছেন উনি তো ওই ধরনের সঙ্গে জড়িয়ে থাকেন না, রাজনীতির সঙ্গে জড়িয়েও নেই। তো আমাকে মনে হচ্ছে যেন এটা একটা পরিকল্পনা হতে পারে, বা কেউ বদমাইশ করেছে। মানে উনি আইনের ব্যাপারে উনি সজাগ অনেক,
আইন অনেক কিছু বোঝেন, এই ধরনের কেস করবে বলে আমার মনে হয় না। ও চাষবাস করেন, ফাঁসি যে কেউ বদমাইশি করে। শেখ হাসমত আলী, আমরা এখানে বাড়ি।